আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এই পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, রুহুল আমিন। আমরা ইতিপূর্বে বেশ কিছু জিনিস শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ, যে আমরা আমাদের অ্যাপে কিভাবে ইমেজ শো করব, কিভাবে টেক্সট শো করব, টেক্সটটাকে কিভাবে ডিজাইন করা যায়, বড় করা যায়, এই বিষয়গুলো দেখে ফেলছি। এবং পাশাপাশি আমরা একটু যদি নিচে চলে যাই, তাহলে আমরা একটা বাটন কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখে ফেলছি। এবং পাশাপাশি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে স্ক্রল ভিউ, অর্থাৎ আমার কন্টেন্ট যদি বেশি হয়ে যায়, যেটা হচ্ছে এখানে আমার এক স্ক্রিনে সব কিছু দেখানো সম্ভব না, তখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্ক্রল ভিউ নিলাম। স্ক্রল ভিউর ভিতরে তারপরে আমার বাকি এলিমেন্টগুলো নিয়ে নিলাম। ওকে, তাহলে আমাদের ওভারঅল যতটুকু শিখেছি সবাই চেষ্টা করব প্র্যাকটিসগুলো করে ফেলতে। আজকে আমরা প্রথমে যে লিনিয়ার লেআউটটা নিলাম এবং ভিতরে লিনিয়ার লেআউট নিলাম, আবার যখন প্রয়োজন হয় আমরা লিনিয়ার লেআউটটা ইউজ করতেছি, এই লিনিয়ার লেআউট সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। অর্থাৎ লিনিয়ার লেআউটে বিস্তারিত খুব বেশি কিছু জানার সুযোগও নেই, কারণ বিষয়টা একটু ছোট বিষয়, অত গভীর কোনো বিষয় না। এই কারণে হচ্ছে বিষয় আলোচনাটা খুব গভীর বা খুব বড় হবে না। তবে লিনিয়ার লেআউটটা কিন্তু আমাদের খুব বেশি কাজে লাগে, এই কারণে হচ্ছে আমাদেরকে লিনিয়ার লেআউটটা খুব ভালো বুঝতে হবে। ওকে, আচ্ছা আমরা সব কিছু কেটে দিই। স্ক্রল ভিউর ভিতরে যেহেতু সব কিছু আছে, তো স্ক্রল ভিউটাকে আমি কেটে দিলাম। আচ্ছা, এখানে একটা কাজ করলাম, খেয়াল করছেন আপনারা, আমার কিন্তু এই যে প্রত্যেকটা ট্যাগের পাশে একটা মাইনাস বাটন আছে। তো মাইনাস বাটনে ক্লিক করলে এই ট্যাগের বাকি এলিমেন্টগুলো সব কিছু কী হয়ে যায়, কোলাপস হয়ে যায়। যেমন ধরেন আমি এই যে টেক্সট ভিউটা আছে, এটাকে আমি ছোট করে ফেলতে চাই, কারণ এখানে তো অনেকগুলো কোড, তাই না? তো এইগুলাকে আমি যদি ছোট করে দেখতে চাই, তাহলে কি করতে পারি আমরা, এই টেক্সট ভিউটাকে আমরা কোলাপস করে দিলাম, কোলাপস করে দিলাম, ঠিক আছে। এভাবে মাইনাস বাটন ক্লিক করলে এটি এক লাইনে চলে আসলো। বাকিগুলো এই যে ডট ডটে যদি আমি আবার ক্লিক করি, অথবা এই প্লাসে যদি ক্লিক করি, তাহলে কি হয়, এটা আবার সব কোডগুলো দেখা যায়। এটা আমাদের কোড করতে খুবই কাজে লাগে, আমরা কখনো কখনো এইগুলোকে সবগুলো কোলাপস করে রাখি। তো আমরা স্ক্রল ভিউ যেটা ছিল, টোটাল স্ক্রল ভিউটাকে আমরা ডিলিট করে দিই, ব্র্যাকেটটা সহ ডিলিট করে দিলাম। এবার আসি এইখানে, লিনিয়ার লেআউট ছাড়া আমার এখানে আর কিছুই নেই। তো আমরা লিনিয়ার লেআউটটা সম্পর্কে জানবো। এর আগে আমরা ক্লাসগুলোতে একটু বলার চেষ্টা করছি, সেটা সেই বিষয়গুলো শেয়ার করবো, আর নতুন যে বিষয়গুলো আপনার জানা লাগবে লিনিয়ার লেআউট সম্পর্কে, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো লিনিয়ার লেআউটে আমরা যদি উপরের তিনটা লাইন একটু খেয়াল করি, এই তিনটা লাইন প্রত্যেকটা আমার এক্সএমএল ফাইলের, যেগুলো আমার ভিউ ফাইল, সেইগুলোতে সেম, এইগুলো আমার লাগবে, এগুলো ছাড়া কাজ হবে না, ঠিক আছে। এই তিনটা জিনিস আমাকে দিতে হবে। এরপরের যে দুইটা লাইন আছে আমরা একটু খেয়াল করি, এই যে মাঝখানে আমার কয়টা লাইন আছে, চারটা লাইন আছে। এই চারটা লাইন আমি একটু বোঝার চেষ্টা করি। তো আমি যদি একটু উপরে উঠাই দিই এইটাকে, তাহলে আমরা যদি দুইটা ভাগ করে ফেলি, প্রথম যে দুইটা লাইন, এই দুইটা লাইন আপনাদের পরিচিত হওয়ার কথা। একটা হচ্ছে উইডথ এবং হাইট, অর্থাৎ এই যে আমি একটা ট্যাগ নিলাম, এই ট্যাগটা জায়গা কতটুকু নেবে, পাশাপাশি কতটুকু জায়গা নেবে, লম্বালম্বি কতটুকু জায়গা নেবে, এটা কিন্তু আমরা এর আগের ক্লাসে বলে ফেলছি যে যেই কোনো ট্যাগের একটা রিকোয়ার্ড অ্যাট্রিবিউট আছে, অর্থাৎ এই দুইটা অ্যাট্রিবিউট ছাড়া আমার ট্যাগ হবেই না, ট্যাগটাতে একটা এরর চলে আসবে। সেটা কি, প্রত্যেকটা ট্যাগের উইডথ বলে দিতে হবে, এটার পাশাপাশি কতটুকু জায়গা নেবে এবং লম্বালম্বি কতটুকু জায়গা নেবে, সেটাই আমরা এখানে বলে দিছি। কি বলে দিছি একটু খেয়াল করেন, যেহেতু এটা প্যারেন্ট লেআউট, অর্থাৎ এটার ভিতরে সব কিছু আমার জায়গা নেবে, এই কারণে এই লেআউটটাকে, লিনিয়ার লেআউটটাকে আমরা বলে দিছি কি, উইডথ ম্যাচ প্যারেন্ট, অর্থাৎ আমার স্ক্রিনের যতটুকু জায়গা আছে সব জায়গাটুকু উইডথ হবে, একেবারে ফুল, এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত। আর হাইট কতটুকু বলছি, ম্যাচ প্যারেন্ট, মানে উপর থেকে একেবারে স্ক্রিনের উপর থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমি এই হাইট বলে দিলাম। ওকে, এই দুইটা গেল হচ্ছে কি আমার উইডথ। এটা যদি আমরা একটু কমাই দিই, সেটাও কিন্তু আমাদের সুযোগ আছে, যে হাইট আমরা হচ্ছে 200 ডিপি বলে দিলাম। এই যে দেখেন, এখন কিন্তু 200 ডিপি হয়ে গেছে। এটা আরও ভালো বোঝা যাবে যদি আমি এইখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড, ওকে, ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক, দেখছেন। তাহলে আমি যদি এইখানে হাইটটা ম্যাচ প্যারেন্ট করে দিই, এবার কী হয়, ম্যাচ প্যারেন্ট, একেবারে ফুল স্ক্রিন জুড়েই কিন্তু আমার এই লিনিয়ার লেআউটটা জায়গা নিয়ে নিল, এই কারণে আমার ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু ব্ল্যাক দেওয়া, ফুল জায়গাটি কী হয়ে গেল, ব্ল্যাক হয়ে গেল। ওকে, তাহলে
উইডথ আমরা এইভাবে বলতে পারি যে উইডথ হচ্ছে ম্যাচ প্যারেন্ট না দিয়ে আমরা উইডথ দিয়ে দিলাম হচ্ছে ধরেন যে 200 ডিপি, ওকে 200 ডিপি, অথবা হচ্ছে আমি যদি 20 ডিপি দেই, আমার যতটুকু ইচ্ছা। তো আমার যেহেতু এটা প্যারেন্ট ট্যাগ, এটার ভিতরেই সব ট্যাগগুলো আমি লিখবো, এই কারণে হচ্ছে এটাকে আমরা কখনো স্পেসিফিক পরিমাণ দিই না, আমরা কী দিয়ে দিই, ম্যাচ প্যারেন্ট। এটা হচ্ছে একেবারে ফুল স্ক্রিন জায়গাটা এটাতে নিয়ে নিবে। আবার হাইটও বলে দিলাম ম্যাচ প্যারেন্ট, মানে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত পুরো জায়গাটাই কী করবে, অর্থাৎ ফুল স্ক্রিন। হাইটও ম্যাচ প্যারেন্ট, উইডথও ম্যাচ প্যারেন্ট, দুইটাই ম্যাচ প্যারেন্ট। আচ্ছা, এরপর আমরা ব্ল্যাকটা এটাকে একটু কেটে দিই। আমরা যে আলোচনাটা করতেছিলাম সেটা হচ্ছে আমার এই দুইটা জিনিস তো বুঝে গেলাম, তাই না? এরপরে হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে কি, আমার এই ভিতরে লিনিয়ার লেআউটের ভিতরে আমার যেই এলিমেন্টগুলো আসবে, সেটা হোক বাটন, সেটা হোক টেক্সট, অথবা হচ্ছে ইমেজ আসুক, সেই বিষয়গুলো প্রত্যেকটা আমি এখানে যদি লিনিয়ার লেআউটের ভিতরে 5টা বাটন দিই বা 10টা বাটন দিই, সেইগুলা কি আর আড়ে আসবে নাকি উপরে নিচে আসবে, সেটা বলে দেখি সে ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশনটা কিন্তু লিনিয়ার লেআউটের ক্ষেত্রে ওয়ান কাইন্ড অফ মাস্ট দিতেই হয়, কারণ আপনি এখানে দুইটা এলিমেন্ট দিলেই, একটা এলিমেন্ট দিলে সে ভুল ভুল ধরবে না, কিন্তু যদি আপনি দুইটা এলিমেন্ট দেন তাহলেই কিন্তু একটা ভুল ধরবে সে, ঠিক আছে? তো এই জায়গা থেকে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল অথবা হরিজন্টাল আমাকে বলে দিতে হবে। আচ্ছা, প্যাডিংটা আমরা দিলাম না আপাতত, প্যাডিংটা বাদ দিলাম, মার্জিন এবং প্যাডিংয়ের আলোচনা আমরা ইতিমধ্যেই করে ফেলছি, কাজেই আমরা প্যাডিংয়ের আলোচনাটা আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা করে ফেলবো বা দিয়ে দেব, সমস্যা নেই। তো আমাদের মেইন যে তিনটা জিনিস লিনিয়ার লেআউটের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা ট্যাগ হিসেবে দুইটা জিনিস, তার হাইট ওয়েট থাকতে হবে, আর এটা যেহেতু লিনিয়ার লেআউট এটাকে ওরিয়েন্টেশন বলতে হবে, যে ভার্টিক্যাল নাকি হরিজন্টাল। তো ভার্টিক্যাল আর হরিজন্টালটা আমরা একটু টেস্ট করি যে আসলে ঘটনাটা কী ঘটে। তো আমার একটু খেয়াল করেন, লিনিয়ার লেআউট কিন্তু আমার শুরু হয়েছে এইখানে, তো এটা হচ্ছে আমার ট্যাগের প্রথমাংশ আর এটা হচ্ছে শেষাংশ, এর মাঝখানেই কিন্তু আমরা এই ট্যাগের প্যাটের ভিতর আমরা বাকি ট্যাগগুলো লিখি, তাই না? তো আমি এইখানেই একটা বাটন ট্যাগ নিই, বাটন ট্যাগ নিলাম, উইড দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট, আর হাইটও র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম, ওকে। আর এখানে একটা টেক্সট দিয়ে দিলাম হচ্ছে বাটন ওয়ান, এই টেক্সট দিয়ে দিলাম। এই যে আমার বাটন দেখাচ্ছে, দেখা যায়? আমরা একটু জুম করে দেখাবো, এই যে হচ্ছে আমি একটু জুম করে দেখালাম, এই যে বাটন 1, ওকে। এখন এই বাটনটাকে যদি আমি একটা কপি করি, কপি করতে হয় কি দিয়ে, মনে আছে? সিলেক্ট করে Ctrl D ডুপ্লিকেট, Ctrl C Ctrl Vও দিতে পারি, সমস্যা নেই, সহজে যেহেতু এক ক্লিকে হয়ে যায়, Ctrl D আমাদের ইউজ করা সহজ। আচ্ছা, তাহলে আমি দুইটা বাটন নিলাম, দুইটা বাটন নিচে নিচে কেন আসলো, কারণ হচ্ছে আমরা ওরিয়েন্টেশন কী দিয়ে আসছি, ভার্টিক্যাল। আমরা যদি এটাকে হরিজন্টাল দিয়ে দিই তাহলে কী হবে, দুইটা পাশাপাশি কিন্তু চলে আসছে, বোঝা গেল? তাহলে এই ওরিয়েন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি এরকম হয়, আমার এই লিনিয়ার লেআউট এই ট্যাগের প্যাটের ভিতর দুইটা ট্যাগ আছে কিন্তু আমি ওরিয়েন্টেশনটা দিই নাই, তখন কী হবে? তখন এই যে দেখেন লিনিয়ার লেআউটে একটা এরর শো করবে। কোথায় এরর শো করবে? এই যে এখন এররটা দেখায়নি, কারণ কি, কারণ হচ্ছে এই দুইটা এলিমেন্ট আমার ফুল স্ক্রিনের বাইরে চলে যায়নি। যেমন আমি এটাকে যদি এরকম বলি, উইডথ দিয়ে দিলাম ম্যাচ প্যারেন্ট, অর্থাৎ একটা বাটনই ম্যাচ প্যারেন্ট জায়গা নিয়ে নিছে, আর এই উইডটাকে আমি ম্যাচ প্যারেন্ট বলে দিলাম দ্বিতীয় বাটনটাকে। এখন দেখেন উপরের দিকে এই যে লিনিয়ার লেআউট একটা আন্ডারলাইন কিন্তু চলে আসছে, লাল আন্ডারলাইন, তার মানে কি একটা ভুল হয়েছে কোথাও একটা। তো ভুলটা কোথায় হয়েছে, যে প্রথম বাটনটা তো ভাই তুমি ম্যাচ প্যারেন্ট জায়গা দিয়ে দিছো, দ্বিতীয় বাটনটা কোথায় যাবে, কারণ আমি তো ওরিয়েন্টেশন বলি নাই। ওরিয়েন্টেশন যদি আমি এখন এইখানে বলে দেই ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, তখন সে কী করলো, অটোমেটিক নিচে চলে আসলো, এবং এইখানে লিনিয়ার লেআউটের আন্ডারলাইন যেটা ছিল, যেটাতে আমরা বুঝতেছিলাম যে ভুল হয়েছে, সেটাও চলে গেল। ওকে, তাহলে ওরিয়েন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ। লিনিয়ার লেআউট দেওয়ার সাথে সাথে আমরা তো আগে থেকে একটা প্ল্যান থাকবে যে এটা হচ্ছে এটার ভিতরের যে এলিমেন্টগুলো হবে, বাটনগুলো পাশাপাশি আসবে না নিচে নিচে আসবে। এই কারণে আমরা যখনই একটা লেআউট তৈরি করব, লিনিয়ার লেআউট তৈরি করব, তখন সাথে সাথেই যেমন হাইট ওয়েট দিয়ে দিই, পাশাপাশি ওরিয়েন্টেশনটাও দিয়ে দেবো, ঠিক আছে? এই বিষয়টা আমরা একটু খেয়াল করব, তাহলে আমাদের কোডে ভুল হওয়ার পসিবিলিটি কমে যাবে। ওকে, আচ্ছা, তো আমরা একটু ব্যাক করি, ব্যাক করে কী দিয়ে, মনে আছে? ব্যাক করে হচ্ছে Ctrl Z দিয়ে আমরা এখানে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে রাখি, তাহলে নিচে নিচে চলে আসলো। এবার লিনিয়ার লেআউটের আরেকটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে, যেটা আমাদের খুব বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি, ওকে, গ্র্যাভিটি এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে আমার এলিমেন্টগুলোর পজিশন কোথায় হবে।
আমার টোটাল জায়গাটা কতটুকু, লিনিয়ার লেআউটের জায়গা যদি আমি একটু কল্পনা করি, লিনিয়ার লেআউট একেবারে ফুল স্ক্রিন জুড়ে না, তাহলে এটার ভিতরে আমার চাইল্ড, এই যে চাইল্ডের জায়গায় কিন্তু অল্প একটু জায়গা নিছে, তাই না? এই জায়গাটা কোথায় নেবে, লেফটে নিবে, রাইটে নিবে, নাকি বটম রাইট, নাকি বটম লেফট, অথবা যদি আমার মনে হয় যে না আমার হচ্ছে সেন্টার, ঠিক আছে, যদি এরকম মনে হয় তাহলে আমরা ওইভাবেই কাজটা করতে হবে। তো গ্র্যাভিটি, গ্র্যাভিটি আমরা যেহেতু কিছু দেই নেই, তখন কি হয়েছে, লেফট, ঠিক আছে। তাহলে আমরা গ্র্যাভিটি কী কী দেওয়া যায় সেটা যদি আমরা সাজেশন চাই, সাজেশন নেওয়া যায় কিভাবে, সাজেশন নেওয়া যায় হচ্ছে কন্ট্রোল স্পেস, এই যে এখানে ক্লিক করে কন্ট্রোল স্পেস যদি চাপি, তাহলে দেখেন এইখানে বেশ কয়েকটা জিনিস চলে আসছে। ওকে, তাহলে আমরা এখন কি আছে বাই ডিফল্ট বলেন তো, বাই ডিফল্ট আছে হচ্ছে লেফটে, লেফট বা হচ্ছে আমরা ধরি হচ্ছে শুরুতে আছে আর কি এটা। তো এখন যদি আমি এটাকে বটম করে দিই তাহলে কি হলো, দেখেন তো একেবারে নিচে চলে আসছে। বটম না দিয়ে যদি আমি অ্যান্ড দিই কি হলো, ডানে চলে গেল। আর যদি আমি হচ্ছে সেন্টার দিই তাহলে কি হলো, মাঝখানে। সেন্টার মিন্স টোটালি আমার যে অবস্থা আছে টোটালটার মাঝখানে। আর যদি আমি যদি এরকম হয় যে না আমি উপরেই হরিজন্টালি এই দুইটার মাঝখানে আনতে চাই, তাহলে কী দিতে হবে, সেন্টার হরিজন্টাল, হরিজন্টাল এই যে একটা অপশন আছে যে আমি উপরেই রাখছি কিন্তু পাশাপাশি মাঝখানে। এখন যদি আমি ধরেন যে কিছুই দিইনি, তখন কি আসছে, লেফটে আসছে না। এখন যদি এই বরাবর মাঝখানে আনতে চাই তখন কি করতে হবে, আমরা গ্র্যাভিটি দেব হচ্ছে সেন্টার ভার্টিক্যাল, উপরে নিচে মাঝখানে। তো আমি উপরে নিচে মাঝখানে নিয়ে আসলাম, লেফট রাইটে মাঝখানে নিয়ে আসলাম, অথবা হচ্ছে যদি সরাসরি সেন্টার দিই তাহলে উপরে নিচে এবং লেফট রাইটে দুইটারই মাঝখানে চলে আসবে যদি আমি সেন্টার দিই। এটা মজার একটা বিষয় কিন্তু, যেমন ধরেন এই গ্র্যাভিটিটা আমরা কিন্তু এই যে একটা বাটনে ইউজ করতে পারি। এটা কিভাবে আমি যদি একটু দেখাই, গ্র্যাভিটিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। তো আমি এই বাটনটাতে উইডথ বলে দিছি কত, র্যাপ কন্টেন্ট, তাই না? তো উইডথ যদি আমি বলে দিই যে উইডথ হচ্ছে 300 ডিগ্রি, ওকে, আর হাইট বলে দিলাম হচ্ছে, হাইটও আমি 300 ডিগ্রি বলে দিলাম, যদি একটা সার্কেল টাইপের বাটন হয়ে গেছে। ওকে, এইগুলাকে বাটনকে কীভাবে ডিজাইন করতে হয় সেইগুলো আমরা দেখব পরবর্তীতে, সমস্যা নেই। তো এখন এই যে এটা কিন্তু অটোমেটিক কোথায় আসছে, মাঝখানে চলে আসছে না, তো মাঝখানে চলে আসছে। এটাকে যদি আমি এই বাটন ট্যাগটা, বাটন ট্যাগ না হইয়া এটা হয়তো যে একটা টেক্সট ভিউ, তাহলে কী হইতো দেখেন তো, একটু টেক্সট ভিউ দিলাম, এখন তো ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে, কারণ টেক্সট ভিউর কোনো বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার নাই। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক। তো টেক্সট কালারও ব্ল্যাকের কাছাকাছি, ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাকের কাছাকাছি, এই কারণে আমি টেক্সট কালারটা কী দিয়ে দিব, একটু হোয়াইট দিয়ে দিই। ওকে, এখন দেখেন তো টেক্সটটা কোথায় আসছে, টেক্সট আসছে একেবারে উপরে লেফট, তাই না? এখন আমি এটাকে যদি মাঝখানে আনতে চাই তাহলে কী করতে হবে, আমাকে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিতে হবে, তাই না? অ্যালাইনমেন্ট সেন্টার, তাহলে সে মাঝামাঝি গেল, কিন্তু আমি উপরে নিচ্ছি তাকে মাঝখানে কীভাবে আনবো, এর জন্য আমি গ্র্যাভিটি ইউজ করতে পারি। গ্র্যাভিটি সেন্টার একেবারে মাঝখানে চলে গেছে, কোনো ঝামেলা ছাড়াই। এই কারণে আমরা গ্র্যাভিটিটা বিভিন্ন জায়গায় যখন প্রয়োজন হবে তখন আমরা ইউজ করব। ওকে, তাহলে আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে লিনিয়ার লেআউট নিয়ে। লিনিয়ার লেআউটের গুরুত্বপূর্ণ কয়েকটা অ্যাট্রিবিউট আমরা দেখলাম, একটা হচ্ছে উইডথ, হাইট, আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন, ভার্টিক্যাল অথবা হরিজন্টাল দিতে পারি, অথবা এটার বাচ্চাগুলো, এটার প্যাটের ভিতরে যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলোকে আমরা কোথায় রাখবো। টোটাল আমার ফুল স্ক্রিন জুড়ে তো সে জায়গাটা নিছে, তাহলে সে হচ্ছে আমার বাচ্চাগুলার কোন জায়গাতে থাকবে, লেফটে থাকবে, রাইটে থাকবে, নাকি মাঝখানে থাকবে। ওকে, সেন্টার দেওয়ার কারণে কিন্তু আমার এই জিনিসগুলো সেন্টারে চলে আসছে। আমরা এই টেক্সটটাকে কেটে দিই ওভারঅল সেন্টারে, কারণ হচ্ছে গ্র্যাভিটি সেন্টার। ওকে, তো আমরা হচ্ছে এটা একটু খেয়াল করে করে করব, আর লিনিয়ার লেআউটটা আমাদের খুব বেশি কাজে লাগবে। নেক্সটে আমরা লিনিয়ার লেআউটের নেক্সট ক্লাসে হয়তো আমরা আরও অনেক বিষয় দেখব, যে আমার লিনিয়ার লেআউটে দুইটা বাটন নিলাম, দুইটা বাটন বা তিনটা বাটন নিলাম, তিনটা বাটন যদি সমান সাইজ রাখতে চাই তখন আমাদেরকে কী করতে হয়, এই বিষয়টা আমরা দেখবো। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবাই আশা করি প্র্যাকটিস করবেন। আজকে থিওরি আলোচনাটাই বেশি ছিল, নেক্সটে আমরা প্র্যাকটিক্যাল দেখবো ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি সবাই প্র্যাকটিস করতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।